ইসলামের সোনালী যুগের বিশ্ব সভ্যতা বিজ্ঞান সাহিত্য ইতিহাস দর্শন রসায়ন গণিত চিকিৎসা জ্যোতির্বিদ্যা ও ভূগোল শাস্ত্রের বিভিন্ন শাখায় মুসলমানদের অবদান এক গৌরবময় ঐতিহ্যে ইতিহাস গড়ে তুলেছিল। মুসলমানগণ শৌর্য বীর্য জ্ঞান বিজ্ঞান সাহিত্য সংস্কৃতিতে শ্রেষ্ঠত্ব দেখিয়েছে। সেই গৌরবময় ঐতিহ্যের অধিকারী মুসলমানরা আজকে কেন পিছিয়ে পড়ল তা আমাদের বিশ্লেষণ করা প্রয়োজন। নিজেদের মধ্যে কলহ, একে অপরের প্রতি সৌহার্দ ও শ্রদ্ধার অভাব, জ্ঞান বিজ্ঞান চর্চায় পিছিয়ে পড়া সহ নানা কারণে আজকে মুসলমানরা পিছিয়ে পড়ছে। এই সম্মান ফিরে পেতে আমি মনে করি মুসলিম উম্মা আবার শিক্ষা গবেষণায় আরো সকলের ভেদাভেদ ভুলে গিয়ে সকলে এক হয়ে কাজ করবে, যাতে আমরা আমাদের হৃত গৌরব ফিরিয়ে আনতে পারি। আর বিশেষ করে আমাদের মুসলিম দেশের আমাদের ছেলে মেয়ে তাদের লেখাপড়া জ্ঞান বিজ্ঞান চর্চার ক্ষেত্রে আরো বিনিয়োগ করতে হবে, বিজ্ঞান ও আধুনিক প্রযুক্তির উন্নয়ন করতে হবে। আজকে মুসলিমদের দখলে উল্লেখযোগ্য পরিমাণ সম্পদ রয়েছে, এই সম্পদকে জ্ঞান ও আধুনিক প্রযুক্তি উন্নয়নের কাজে লাগিয়ে আমাদের হারানো ঐতিহ্য আবার আমরা ফিরিয়ে আনতে পারি, এটাই আমি বিশ্বাস করি। এবং আমি যখনই যেখানে যাই, ওআইসির একজন সদস্য এবং সে তাছাড়া বিভিন্ন মুসলিম দেশে যখনই যাই, সকলকে আমি এই অনুরোধটাই করি। আধুনিক যুগে দুঃখজনকভাবে মুসলিম বিশ্বে মাত্র 3টি নোবেল পুরস্কার দেওয়া হয়েছে, যা বিশ্বব্যাপী গবেষণা উন্নয়নে তাদের অপর্যাপ্ত অবদানকে প্রতিফলিত করে। এখন বিজ্ঞান ও প্রযুক্তি খাতে মুসলমানদের আরও প্রচেষ্টার প্রয়োজন, যাতে তারা বেশি করে অবদান রাখতে পারেন, বিশেষ করে যখন বিশ্ব আজকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্স, ইন্টারনেট অফ থিংস, কোয়ান্টাম কম্পিউটিং এবং অন্যান্য প্রযুক্তির অগ্রগতির সঙ্গে চতুর্থ শিল্প বিপ্লবের যুগে প্রবেশ করছে, তখন আমাদের পিছিয়ে থাকলে চলবে না। আমাদেরও বিজ্ঞান প্রযুক্তির জ্ঞান অর্জন করতে হবে এবং আমাদের সরকার সেই ক্ষেত্রে আমরা সব থেকে বেশি মানে উৎসাহ দিচ্ছি। বাংলাদেশ আইইউটির মতো একটি মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানের প্রতিটি সাফল্যের অংশীদার এবং প্রতিষ্ঠানের স্বাগতিক দেশ হতে পেরে আমরা গর্বিত। আমি বিশ্বাস করি শিক্ষা হল শ্রেষ্ঠত্ব লাভের জন্য একটি আজীবন সাধনা। আমাদের ছেলে মেয়েদের, আমি আমার ছোট বোন, আমাদের ছেলে মেয়েদেরকে আমরা একটা কথাই সবসময় বলেছি যে তোমাদের জন্য আমরা কোনো সম্পদ রেখে যেতে পারবো না একমাত্র শিক্ষা ছাড়া, কাজে শিক্ষাটাই তোমাদের একমাত্র সম্পদ। আল্লাহর রহমতে তারা বিশ্বের বিভিন্ন ভালো ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নিয়েছে এবং তারা নিজেদের কাজ নিজেরাই করছে। এবং বাংলাদেশ আজকে যে ডিজিটাল বাংলাদেশ আমরা গড়ে তুলেছি, এটাও কিন্তু আমার ছেলে সাজিব ওয়াজের জয়ের কিন্তু অবদান রয়েছে। তার কিন্তু কম্পিউটার সায়েন্সে ডিগ্রি, এরপরে আবার কম্পিউটার ইঞ্জিনিয়ারিংও সে পাশ করেছে এবং হার্ভার্ড থেকে মাস্টার ডিগ্রি পাশ করেছে।